ইসমিল্লাহ রহমান রহিম আলহামদুল্লাহসাল তুসাল্লাহ মুআলাই ও রসুল ইল্লাহ মা বা সম্মানিত আমার দিনি ভাইয়ের আসসালাম ওয়ালাইকুম অরহমতুল্লাহি অবরকা তো আমাদের এক ভাই প্রশ্ন করেছেন তার এক প্রশ্নর ভিতরেই অনেকগুলো প্রশ্ন রয়ে গিয়েছে তিনি বলতেছেন যে কোন কোনো কোনো বক্তা যিনি তার বক্তব্যে বলেন যে পুরো কোরআনে তিনি কোথাও নাকি আকীদার কথা খুঁজে পাননি যার কাছে আকিদা দ্বিতীয় প্রশ্ন হলো যে যার কাছে আকিদাটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয় তৃতীয় প্রশ্ন হল যে সুরার তাফসির করতে গিয়ে নিজের মতন করে তাফসির বর্ণনা করেন তাফসিরের ক্ষেত্রে সালাফদের অনুসারী নন চতুর্থ প্রশ্ন হলো যে এমন বক্তার আলোচনা শোনা আমাদের মতো সাধারণ মুসলিমদের জন্য কি ঠিক পঞ্চম নম্বর প্রশ্ন হল আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সোহি আকিদার মানহাজির আলেমদের আলোচনা শেয়ার করে থাকি শেয়ার করার পাশাপাশি ওই ধরনের বক্তাদের আলোচনাও কি শেয়ার করতে পারবো কারণ তাদের কিছু কিছু কথা খুবই সুন্দর ছয় নম্বর প্রশ্ন হল শেয়ার আর যদি শেয়ার করা উচিত না হয় তাহলে কেন উচিত নয় শেয়ার করলে বা ওই সব বক্তার আলোচনা শুনলে কি ক্ষতি তো এগুলো ছয়টা প্রায় ছয়টি প্রশ্ন আমার এই ভাই করেছেন প্রথমে বলবো ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আপনার প্রথম প্রশ্ন হলো যে যিনি তার বক্তব্যে বলেন পুরো কোরআনে তিনি কোথাও নাকি আকিদার কথা খুঁজে পাননি এই কথাটি কোরআনে কোনো আকিদার কথা খুঁজে পাননি এটি হল পুরো একটি ভুল কথা যে উনি পাননি কারণ উনি একজন অজ্ঞ কারণ কোরআনে তো তার আকিদার যত দলিল আছে সেটি তো কোরআন থেকে এবং হাদিস থেকেই আকিদার দলিলগুলো পাওয়া যায় একজন সাধারণ মানুষ মানুষদেরও অনেক এমন আছে অনেক দলিল জানতে পারে যে যতগুলো আকিদার দলিল আছে যতগুলো আসমা উল্লাহ যত আল্লাহর নাম আল্লাহর শিফত এগুলো তো আকিদার কথা এগুলো তো আমরা কোরআনেই পাই এবং আল্লাহ রহমান আলাল আর্শা আল্লাহানুআ আরশে আছেন কল্লা আলমান ফিসামাওয়িউল আলাইবা ইহ গাইব আল্লাহ আল ছাড়া কেউ জানে না এবং কলমারবুসমা ওরসিল আলিল্লাহ এবং ওয়াল ইনসা ইল্লা আলী আবুদুন আমি একমাত্র আমার আবাদত করার জন্য মানব জাতি এবং জাতিকে সৃষ্টি করেছি এগুলো সব তো আকিদার বিষয়ই দলিল তো কিভাবে একজন যে নাকি বক্তা বলতেছেন সে বলতেছে যে আকিদা সম্পর্কে তিনি কোনো আয়াত পান না এগুলো তো এরকম শত শত দলিল পাওয়া যায় আকিদার কোরআনের মধ্যে আমরা পাই পেয়ে থাকি তৃতীয় যে উনি প্রশ্ন করেছেন যে আকিদার তা গুরুত্বপূর্ণ বিষয় নয় উনি বলতেছেন তো যে ব্যক্তি মানে আকিদা উনার উনি নিন না তো ওনার কাছে কীভাবে গুরুত্বপূর্ণ হবে যেভাবে নাকি একজন মানুষ সে বিদ্যা বুঝে না মানে বিধ আত্মি কি তাই বুঝে না তো তখন যখন নাকি সে একটা বিদাত করি থাকে তখন যখন তাকে বলা হয় যে ভাই আপনি বিতাত করিয়েন না তখন সে রাগ করে বলে ভাই এটা তো আমি বিতাত করতেছি না আমি একটা আবাদত করতেছি সে বুঝেই না যে যে বিদাতটা আসলে একরকম আবাদত যে আবাদতটি রসুল সল্লাহ আসসাল্লাম করেনি তার সাহা করেনি ওইটাকে বিদাত বলা হয় বিদ্যাটা কোনো পাপ অন্য কোনো অন্য ধরনের পাপ নয় যেরকম গান বাজনা শোনা কাউকে যদি বলা হয় একটা বিদাত করে ভাই বিদাত করিনি না তখন সে বলে তখন সে বলে যে ভাই আমি একটা আবাদত করতেছি যে নাকি গান শুনে তাকে মানা করো গান কেন শুনে আমাকে কেন মানা করতেসো তো সে বিদাৎটি বুঝে না যে বিদাটা এমন একটা আবাদত যে আবাদতটি রসর সাল্লু আলি আসাল্লাম করেনি তো আকিদা সম্পর্কে আমাদের এই ভাই এই বক্তা সে আকিদা সম্পর্কে জানেই না চেনেই না তো সে বলবেই যে আকিদাটি এত গুরুত্বপূর্ণ বিষয় নি বিষয় না কারণ আকিদাটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় কারণ রাসূলুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে সাত আারিখ উম্মাতে كما قال النبي صلى الله আলী وسلم যে আমার উম্মত তিয়াত্তর ভাগে ভাগ হবে সবগুলোই হলো দোযোগী একমাত্র একটি যখন বলা হলো কোন ভাগ কোন ওই ভাগটিকে তখন উনি বললেন যে 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 নাকি নাকি আমার মতো থাকবে অথবা আমার সাহাবাগন্দের মতো থাকবে ওরা হবে আল হবে ওরাই হবে বেহস্তি আর বাকি সবাই হবে দোযোগী সুতরাং এটাই তো আকিদার গুরুত্বপূর্ণ যে যে নাকি সঠিক আকিদার মধ্যে থাকবে যে নাকি সঠিক আকিদার মধ্যে থাকবে সে হবে বেহস্তি সুতরাং তো আমাদের এই বক্তা সে তো আকিতা সম্পর্কে বুঝেই না সেজন্যই সে বলতেছে যে আকিদাটি একটু এতে গুরুত্বপূর্ণ বিষয় না এবং যখন নাকি তাফসির করতে তৃতীয় প্রশ্ন যে তাফসির করেন যে উনার নিজের মতন করে মানে সালাবদের কোনো অনুসারী নন তো তাফসির কে করবে কে তাফসির করতে হবে একজন আলেম যার নাকি জ্ঞান আছে কোরআন থেকে জ্ঞান হাদিস থেকে জ্ঞান থাকতে হবে আরবি ভাষার জ্ঞান থাকতে হবে আমাদের এই বক্তা সে তো খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অজ্ঞ তো সে কিভাবে তাফসির করবে তো তাফসির বলতে সে কেউ যদি নিজের মন থেকে কোন তাফসির করে সেজন্য তার সেজন্য তার দোযোগে তার একটা জায়গা ঠিক করলো যেভাবে হাদিস পাওয়া যায় মান কাল কোরআনার যে হাদিসটি ইমাম তিরমিদি বলেছে এবং হাসান বলেছে এবং অন্য অনেক রাওয়েরা এই হাদিসটি রেওয়াত করেছেন যে কেউ যদি আনে নিজের মন থেকে কোনো একটা কথা বলে সেজন্য তার দোকে তার জন্য একটা জায়গা ঠিক করে রাখলো তো সেজন্য ভাইরা মানে এত একটি অজ্ঞ ব্যক্তি সে তো তাফসির কীভাবে তাফসির করতে হলো তাফসির সিস্টেম হলো যে তাফসির কোন কোন তাফসির কোরআন থেকে তাফসির কোরআন দিয়ে কোরআন তাফসির করা অথবা হাদিস দিয়ে কোরআন তাফসির করা অথবা শাহাবাগন্ধের কথা দিয়ে কোরআন তাফসির করা এভাবে তাফসির করা সিস্টেম এগুলো অনেক জ্ঞান লাগে উসুল তাফসির বলে তাফসির সম্পর্কে অনেক জ্ঞান থাকা দরকার তখন একজন ব্যক্তি সে তাফসির করতে পারে এমনি সাধারণ মানুষ কেউ মন দিয়ে তাফসির করলে এটা তার জন্য আরও ক্ষতি হবে চতুর্থ প্রশ্ন যে বলা হলো যে সাধারণ যারা নাকি সাধারণ মুসলিম তারা কি এইসব বক্তাদের আলোচনা শুনবে নাকি তা আমার মতামত হলো যে এরকম বক্তাদের আলোচনাটি না শোনাটাই উত্তম আলহামদুলিল্লাহ আমাদের মিডিয়াতে অনেক আলেম পাওয়া যায় যারা নাকি আপনার সঠিক কথা বলে আমরা ওদের কথা শুনতে চেষ্টা করবো এইসব এরকম এই ধরনের বক্তাদের কথা আমরা না শুনলে আমাদের জন্য ভালো হবে এবং প্রশ্ন করা হলো যে প্রশ্ন প্রশ্ন যে সোশ্যাল মিডিয়াতে সহি আকিদার মানহাজে আলেমদের আলোচনা মানে শেয়ার করার পাশাপাশি এই ধরনের বক্তাদের আলোচনা কী শেয়ার করবেন করা উচিত নাকি কারণ তাদের কথা সুন্দর হয়ে থাকে যদিও তাদের কথা সুন্দর হয়ে থাকে মিষ্টি মিষ্টি কথা বলে তাও এর এই ধরনের লোকদের মানে কথা সোশ্যাল মিডিয়াতে শেয়ার না করাটা উচিত কারণ ওরা বলে যে আরবিতে মানে মধুর সাথে ওরা বিষ মিশিয়ে দিবে কারণ ওরা তো নিজেরাই অজ্ঞ মানুষকে কী শিখাবে সেজন্য আমরা আলহামদুলিল্লাহ মানে আমাদের সোহি আকিদার আলেমগণ অনেক সোশ্যাল মিডিয়াতে মাসাল্লাহ ওরা ওদের কথাবার্তা অনেক বেশি পাওয়া যায় সেজন্য এরকম বক্তা যাদের নাকি এরকম ওরা সম্পর্কে না এবং নিজের মন করেন এবং অনেক অনেক অজ্ঞ মানে ইসলামিক জ্ঞান থেকে জ্ঞান সম্পর্কে অনেক অজ্ঞ এসব ব্যক্তিদের আপনার কথা সোশ্যাল মিডিয়াতে না প্রচার করাটাই উত্তম কারণ এমন আছে ওরা অনেক সময় ওদের সুন্দর কথার মধ্যে ওরা অনেক ভুল কথাও মানুষকে বলতে পারে ভল ভুল জিনিস বুঝিয়ে দিতে পারে সুতরাং আমার মতামত হলো যে আমরা শুধু সহি আকিদা যেসব আকিদা আমাদের বড় বড়ো আলেম আছে ভালো ভালো লোক আছে অথবা যে কোনো তুল্লা বলে আলম আছে যারা নাকি সহি কথা বলে কোনো বেদাত নেই ওদের কথাগুলো মানুষদের মাঝে প্রচার করব আর যারা নাকি যাদের নাকি আকিদা কত সমস্যা থাকতে পারে কিছু কিছু অজ্ঞ ব্যক্তি যাদের একটা উদাহরণ দেওয়া হয়েছে আমাদের হাদিসে এই এই প্রশ্নতে আমরা এসব ব্যক্তিদের কথা সোশ্যাল মিডিয়াতে প্রচার করব না আল্লাহ সব হানুমত আল আমাদের সবাইকে হাদিসের উপরে থাকার রফিক দান করেন ওয়া আখরুদাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন সব হানক আল্লাহ আহমদিক আসাদ আল্লাহ ইলাহ ইস্তাফুরকাত সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত